Asia Express Your Voice. এখন দেখবেন নিউজ এশিয়া সংবাদ। সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, মামলার উস্কানি ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করল মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেজবুত তৌহিদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, সারা দেশে ওয়াজ মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এক শ্রেণীর স্বার্থবাদী ধর্ম ব্যবসায়ী শ্রেণী হেজবুত তৌহিদের নামে সাধারণ ধর্মপ্রাণ মানুষের সামনে সীমাহীন অশ্লীল মিথ্যাচার করে চলেছে, সেই সাথে বিভিন্নভাবে প্রতিনিয়ত হত্যার হুমকি প্রদান করে যাচ্ছে চিহ্নিত ওই সকল ধর্মজীবীরা। সম্মেলনে হিজবুত তৌহিদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট, অশ্লীল প্রোপাগান্ডা, হত্যার হুমকি প্রদানকারীদের আইসিটি অ্যাক্ট অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসা, দেশ ও জাতির স্বার্থে ধর্ম ব্যবসা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধ, জঙ্গিবাদ, ধর্ম নিয়ে অপরাজনীতি, মাদক ইত্যাদির বিরুদ্ধে হিজবুত তৌহিদের দেশব্যাপী কার্যক্রমে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করে ওয়াজ মাহফিলে, মসজিদে, খুতবাই ও ধর্মীয় সমাবেশে হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যা উস্কানিমূলক বক্তব্য বন্ধের নির্দেশ সহ ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি দাবি তুলে ধরেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আমাদের দাবি, গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল করে, মসজিদের খুতবায়, জুমার খুতবায় আমাদের বিরুদ্ধে অপপ্রচারকারী, হুমকি প্রদানকারী, ফতোয়াবাজ বক্তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। দুই নাম্বার, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে যারা জীবন নাশ সহ ক্ষয়ক্ষতি সাধনের হুমকি দিচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইসিটি অ্যাক্টের আওতায় আনতে হবে। তিন নাম্বার, দেশ এবং জাতির স্বার্থে ধর্ম ব্যবসা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদ, ধর্ম নিয়ে অপরাজনীতি, মাদক ইত্যাদির বিরুদ্ধে দেশব্যাপী হিজবুত তাওহিদের প্রচার কার্যে কোনো ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যেন বাধা প্রদান করতে না পারে সেই ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে। চার নাম্বার, যেইভাবে আমাকে এবং আমাদের সদস্য সদস্যাদেরকে প্রাণনাশের এমনকি আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হচ্ছে তাতে আমরা আশঙ্কা করছি, আমরা যেই কোনো জায়গায়, যেই কোনো স্থানে আক্রান্ত হতে পারি। এমতাবস্থায় আমাকে এবং আমার সদস্যদেরকে জান মালের নিরাপত্তা দেওয়ার দাবি জানাচ্ছি। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ বিনির্মাণে হিজবুত তৌহিদের নিঃস্বার্থ আদর্শিক লড়াইয়ের গুরুত্ব অনুধাবন করে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান হিজবুত তৌহিদের ইমাম ও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী সোসাইটি জাতীয় কমিটির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম। আপনাদের মাধ্যমে আমি জাতির সামনে আজ পরিষ্কার তুলে ধরতে চাই, যৌক্তিকভাবে, আদর্শিকভাবে আমাদের কথাকে প্রমাণ করতে ব্যর্থ হয়ে আজকে তারা হুমকির রাস্তা বেছে নিয়েছেন, আজকে তারা অন্যায়ের পথ বেছে নিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হিজবুত তৌহিদ কালো তালিকাভুক্ত নয়। হিজবুত তৌহিদ নিষিদ্ধ নয়, ইসলাম বিরোধী নয়, রাষ্ট্র বিরোধী নয়, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নয়, অন্য কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নয়, বই, হ্যান্ডবিল, সিডি, রাষ্ট্রদ্রোহিতা বা ইসলাম বিরোধী কোনো বক্তব্য নাই। হিজবুত তাওহীদ একটি ইসলামিক সংগঠন, প্রকৃত ইসলামের দিকে মানুষকে আহ্বান করছে, তাহাদের কার্যক্রম বৈধ, তাহাদের সমাজ চরিত্র ভালো, অসামাজিক কার্যকলাপের সঙ্গেও তারা জড়িত নয়। এই হচ্ছে আদালতের প্রতিবেদন, আদালতের রিপোর্ট। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অনলাইন টেলিভিশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশিউর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সভাপতি আলী হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এস এম শামসুল হুদা। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদা পান্নি। নিউজ এশিয়া Express your voice.